আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখন এসেছি মাহিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি ইউনিস মোহাম্মদ ইউনুস ভাইয়ের কাছে। আমরা এখন তার কাছ থেকে জানতে চাইব এই বেকারি শিল্পে যত ভেজাল রয়েছে তাদের সম্পর্কে, তাদের পদক্ষেপটা কি, তাদের বিরুদ্ধে তাদের পদক্ষেপ বা প্রতিকার কিভাবে করবে। তো দাদা ভাই, আপনি একটু বলবেন যে আপনাদের পদক্ষেপ কি বা আপনারা কি চাচ্ছেন এই সব ভেজাল যারা করতেছে, রং মিশানো বা কেমিক্যাল জাতীয় দ্রব্যাদি মিক্সড করা, এগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য কি? আমরা তো বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আমাদেরকে ট্রেনিং করা হয়েছে যে কীভাবে কী করতে হবে ভেজাল মুক্ত, আমরা কীভাবে হ্যাঁ মানুষদেরকে ভালো জিনিস খাওয়ামো, এই ব্যাপারে অনেকগুলি কথাবার্তা হইতেছে। আমরা এখন অনেক সচেতন, কারণ ভেজাল মুক্ত আমরা দ্রব্যমূল্য এখন মানে জানি কয় বিস্কিট বানাই, আর দ্রব্যমূল্য এখন অনেক বাড়তি, তেল চিনি অনেক দাম, আমাদের এখন লস হইতেছে, অনেক লস হইতেছে, অনেক টাকায় লস, অনেকে অনেকগুলি গ্যাস বিল কারেন্ট বিল অনেকগুলি বাকি পড়ে গেছে, আমরা অনেক লসে আছি এখন বর্তমানে, অনেক টাকা লসে আছি। এই সম্বন্ধে সরকারের কাছে কি আপনারা কোনো আবেদন করেছেন? না, এখনো সরকারের কাছে কোনো আবেদন করিনি, করার চিন্তা ভাবনা করতেছে আমাদের সমিতির তরফ থেকে। হ্যাঁ, সারা বাংলাদেশে আমাদের একটা মানে মিটিং মিছিল চলতেছে আমাদের মালের দাম বাড়ানোর জন্য, বিস্কিটের দাম বাড়ানোর জন্য, না হলে আমাদের অস্তিত্ব থাকতেছে না, কারণ আমরা অনেক টাকা ঋণ হয়ে গেছি। সব ধরনের শিল্পেই তো সরকারের পক্ষ হতে একটা অনুদান বা সাহায্য সহযোগিতা রয়েছে, তো আপনাদের এই শিল্পের জন্য কেন অনুদান নেই, এই প্রশ্ন কি আপনাদের মনে যাচ্ছে না, বা আপনারা কেনই বা তাদের সরকারের কাছে এতদিন পর্যন্ত বসে রয়েছেন বা এতদিন পর্যন্ত জানাননি যে কেন তাদের আপনাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না, আর এদিক দিয়ে দ্রব্যাদির মূল্য দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এতে তো আপনাদের বেকারি শিল্পের মানে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো কেন আপনারা এতদিন এই সাহায্যের জন্য ই করেননি? না, আমাদের তো একটা সমিতি আছে, সমিতির তরফ থেকে আমাদের একটা নিয়ম কারণ আছে যে একটা যদি কোনো সমস্যা হয় আমাদের সমিতির তরফ থেকে সারা বাংলাদেশে নিয়ে একটা মিটিং হবে, মিটিংয়ের পর্যায়ক্রমে দ্রব্যমূল্যের দাম বাড়ামো, আমরা বিস্কিটের দাম বাড়ামো, রুটি বিস্কুটের দাম বাড়ামো, এখন এটা সিস্টেম অনুযায়ী হবে, কারণ হট করে তো আর বাড়ানো যায় না, এটা সম্ভব না, কারণ বাড়াইতে গেলে দেখা গেছে সরকারও ধরে বসবে যে একটা খাদ্য জিনিস আপনারা হট করে দাম বাড়াই দিলে এটা তো হবে না। আমরা ধৈর্য ধরছি, অনেক ধৈর্য ধরছি, এখন তো আর ধৈর্যর বাহির হয়ে গেছি, আজকে কয়েক মাস প্রায় এক বছরের মতো তেল চিনি ডালডা ময়দা সব কিছুর দাম বাড়তি, এখন আমরা এখন চিন্তা ভাবনা করছি যে বিস্কিটের দাম বাড়াইতে হবেই। ঠিক আছে, চ্যানেল 26 এর পক্ষ হতে সাদিয়া পারভিন রিয়া আপনাকে জানাচ্ছি অনেক অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।